हेलो गाइस एंड अस्सलामुअलैकुम सबाई के आबार वेलकम जानाच्छि आमार चैनल आल्फा एने। सो आज के मैं जो मुविटी एक्सप्लेन करब य मुविटर नाम होच्छे द इनविटेशन 2022 अनगोइंग इयर मुविटी रिलीज होच्छे। एवं गाइस आमी आपनादेरके एकटी जिनिस शिवरलि बोलते पारि मुविर कन्सेप्ट अन्य मुविर कन्सेप्ट थेके एकदम ही डिफरेंट। एक मे जख तर जीवन 23 बचर पार करार पर तर ब्लाड लाइनर मानुष के खुजे पाए तर ब्लाड लाइनर भाई मेटी के लिए जख एक इनविटेशने जाए तक कि मुविर विषय वस्तु। तो चलून बसि देरी ना करी चले जाए द इनविटेशन 2022 मुविर एक्सप्लेनेशनर मध्य। मूवी स्टार्टे आमादेरके एमिलिन नामेर एकजन मेयेके देखानो हय जे एकटी मैंशनेर एकटी घरेर भितरे निजेके आटके राखे। से जे घरटी आटके रेखेछिलो घरेर बाइरे ओई मैंशनेरई बाटलार बारबार धक्का छिलो एबं बारबार बोलछिलो आपनि एखान थेके बेर हबेन, आपनाके एखान थेके बेर होते हबे, आपनि भितरे थाकते पारबेन ना। तो सिचुएशनटा देखे एटी बोझा जाच्छिलो जे एमिलिन अनेक बेशी प्रेसारे छिलो एबं एमिलिन के देखे एरकम मन होच्छिलो जे से जान निजे स्वाधीनता चाय, निजे ठीक मतो बाजते चाय, किन्तु एखन आर सेटा पारबे ना। तो से जेटा करे सेखानकार पियानोर स्ट्रिंगटिके बेर करे एबं पियानो स्ट्रिंगके बेर करे से निजेर गलाय पेचिये देय एबं सेटिके सीढ़ीर रेलिंगेर साथेओ पेचिये देय एबं हाते एकटी भारी स्ट्याचू निये से सीढ़ीर रेलिंगेर उपर बसे एबं एखन से सुइसाइड करबे। हाँ गाइस, कारण एरकम देखाछिलो जे एमिलिन चाच्छिलो जे तार संगे खराब जा हुए चे शेगुलो के शे शेष करे फेलबे। एमिलिन एखाने सीढ़ीर रेलिंग थेके नीचे लाफ दाए एबं गाइस जेहेतु तार गलाय दड़ी अर्थात स्ट्रिंग पेचानो छिलो एबं हाते भारी स्ट्याचू थाकार कारणे तार माथाटी तार शरीर थेके आलादा हुए जाए एबं से अन द स्पटे मारा जाए। मारा जाओयार आगे एमिलिन बोले जाए आमार मृत्युर साथे साथे एखाने जा घटछे सबई शेष हबे, तो फार्दार एगुलो आर हबे ना। तो गाइस एमिलिन एखाने केन एमन करलो কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারব। তারপরে সিন শিফট হয়, আমরা একজন মেয়েকে দেখতে পারি যার নাম থাকে ইভিলিন। ইভিলিন এখানে এক পার্টিতে ওয়েট্রেসের কাজ করছিল। এখানে আমরা বুঝতে পারি যে ইভিলিন আসলেই অনেক মানে পুয়ার টাইপের ফ্যামিলি থেকে বিলং করে এবং তার নিজের এক্সপেন্সেস উঠানোর জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হয়। এখানে ইভিলিনকে আমরা ইভি বলে ডাকবো, কারণ এখানে তার ফ্রেন্ড যা তার সাথে দাঁড়িয়ে আছে তার ফ্রেন্ডের নাম গ্রেস এবং তার ফ্রেন্ড তাকে ইভ বলে ডাকে। তো ইভি এখানে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে জাস্ট বিকজ অফ সে যেন তার অনগোয়িং স্টাডিটি শেষ করতে পারে। পরে সিন শিফট হয়ে যায়, এখানে আমরা দেখি যে ইভি বাড়িতে গিয়ে তার মার ভয়েস নোটসগুলো শুনছে এবং আমরা এখানে বুঝতে পারি যে ইভির মা 1 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে এবং ইভির বাবাও অনেক বছর আগেই মারা গেছে। ইভি এখানে এতিম। ইভি এখানে মাটি দিয়ে স্কাল্পচার বানাচ্ছে, এটা সে একমাত্র এ কারণে করে কারণ তার মা এটি করতে পছন্দ করতো এবং সে মনে করে এটি করলে সে তার মার কাছেই আছে। পরে সিনে আমরা একটি ডিএনএর কোনো কিছুকে ল্যাপটপে দেখতে পারি অর্থাৎ টেস্টিংয়ের একটি কিছু, সেটি দেখে ইভি যা করে তার ডিএনএ সেখানে সাবমিট করে দেয়। কারণ ইভি এবং ইভির মা অনেক বছর ধরেই চাচ্ছিল তাদের ফ্যামিলির সাথে মিট করতে অর্থাৎ ফ্যামিলি ট্রি। এখানে ডিএনএ টেস্টের রেজাল্ট চলে আসে এবং তার ডিএনএর সাথে যার ডিএনএ ম্যাচ হয় তার নাম হচ্ছে অলিভিয়ার অ্যালেকজান্ডার। তার মানে অলিভিয়ার হচ্ছে ইভির কাজিন। এবং এখানে গ্রেস এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ অলিভিয়ার এখানে ইভিকে ডেকেছে চা খাওয়ার জন্য। এখানে গ্রেস বলে ইভ তোমার যাওয়া উচিত না, কিন্তু এখানে ইভি বলে আমি অনেক বছর পর আমার ভাইকে পেয়েছি, আমি অবশ্যই তার সাথে দেখা করব। তো সে অলিভিয়ারের মেসেজের রিপ্লাই দেয় এবং পরে সিন শিফট হয়ে যায়, তারা দুজন একটি রেস্টুরেন্টে বসে কথা বলে। এখানে তারা দুজন ভাই বোন। এখানে অলিভিয়ার ইভিকে জানায় যে ইভির গ্রেট গ্র্যান্ড মাদার অর্থাৎ পর নানির নাম ছিল এমিলিন। এমিলিনের বিয়ের আগেই একজন ব্ল্যাক টাইপের মানুষের সাথে অ্যাফেয়ার হয়ে যায় এবং তাদের একটি ছেলে হয়। তো যেহেতু ইমিলিনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সেখানে যেহেতু অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে, সেই ব্ল্যাক লোকটি অর্থাৎ নিগ্রো লোকটি তার বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ইভিলিনের কাছে সেরকম সিচুয়েশন না থাকার কারণে সে সেখান থেকে পালাতে পারে না, সে সেখানে বন্দি রয়ে যায়। এবং গাইস এখানে যেই ব্ল্যাক লোকটির কথা
অলিভিয়ার ইভিকে বলল ওই ব্ল্যাক লোকটি আসলে হচ্ছে ইভির গ্র্যান্ডফাদার। হ্যাঁ গাইস, ওটা ইভির দাদা। সো এখানে সে বলে যে ইমিলিনের সাথে তোমার অ্যাটলিস্ট 50% তো ম্যাচ আছে, তার মানে ইমিলিনের জেনেটিক্স আছে এখানে ইভের মধ্যে। এবং এখানে অলিভিয়া এটাও জানায় যে ফ্যামিলি অর্থাৎ তুমি হচ্ছ আলেকজান্ডার ফ্যামিলির একটি অংশ, আলেকজান্ডার ফ্যামিলি তোমার সাথে দেখা করার জন্য অনেক বেশি বেতাব হয়ে আছে কারণ সবাই তোমার কথা জানে। এবং এখানে এটিও তাকে বলে যে কয়েকদিন পর ইংল্যান্ডে আমি যেখানে থাকি সেখানে দুইজনের বিয়ে আছে, বিয়েটি খুবই গ্র্যান্ডভাবে হবে, সো তোমার উচিত আমার সাথে যাওয়া। এখানে প্রথম দিকে ইভি রাজি হয় না, ইভি বুঝাতে চায় যে তার কাছে অত টাকা নেই যে সে সেখানে যেতে পারবে। তো এখানে অলিভিয়া ইভিকে জানায় যে তোমার কোনো কিছুই করতে হবে না, তোমার সমস্ত এক্সপেন্সেস আমি দিব, বাট স্টিল তুমি আমার সাথে যাবে কারণ তোমার জন্য পুরো আলেকজান্ডার ফ্যামিলি ওয়েট করে আছে। অ্যান্ড অ্যাজ তুমি তো ফ্যামিলির সাথে মিট করতেই পারবে, তার সাথে সাথে তুমি ওই গ্র্যান্ড ওয়েডিংয়ে পার্ট নিতে পারবে। তো এখানে ইভি রাজি হয়ে যায় এবং পরের সিনে সে ইংল্যান্ডে চলে যায় প্লেনে করে। এবং এয়ারপোর্টে যখন অলিভিয়া তাকে রিসিভ করতে আসে এখানে ইভি অনেক বেশি খুশি থাকে। তো এখানে তারা দুইজন মিলে সেই ম্যানশনে দেয়, ম্যানশনটির নাম হচ্ছে দ্য ভিলি। তো এই ম্যানশনটি গাইস সেই ম্যানশন যেটিকে আমরা মুভির ফার্স্টে দেখেছিলাম যে ইভিলিন নামের একটি মেয়ে সুইসাইড করেছে, ওই মেয়েটি এই মহলটিতেই সুইসাইড করেছিল। তো এরপরে যখন এখানে ইভি চলে আসে এখানে সে বের হয়ে অনেকগুলো মেয়েকে দেখতে পারে এবং প্রত্যেকটি মেয়ের সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, তারা হচ্ছে এইখানকার গোলাম। ইভি আসলে এত বড় আলিশান ম্যানশন দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে গিয়ে তার সাথে একটি মেয়ের ধাক্কা লেগে যায় এবং সেখানে থাকা এক্সপেন্সিভ ওয়াইন গ্লাসেস পরে রাস্তায় ভেঙে যায়। এটি দেখে ইভি সেখানে মেয়েদেরকে হেল্প করার জন্য নিজে বসে পড়ে অ্যাজ সেগুলো ক্লিন করবে। মেয়ের দুটো তার সাথে কথা বলে খুবই হ্যাপি হয় এবং মেয়ের দুটো তাদের নামও তাদেরকে বলে। আর এখানে তারা যখনই তিনজন কথা বলছিল সাডেনলি এখানে একটি লোক চলে আসে। গাইস এই লোকটি হচ্ছে এই ম্যানশনের বাটলার এবং আমরা গাইস প্রথমে মুভি স্টার্টে এই লোকটিকেই দেখেছিলাম যে এমিলিনকে দরজার থেকে বের হতে বলছিল। এখানে এর নাম যেহেতু ফিল্ড অর্থাৎ মিস্টার ফিল্ড বাটলার, সে এখানে ওই মেয়েদের সাথে অনেক রুডভাবে ব্যবহার করছিল এবং এখানে ইভি এটি দেখে খুবই আজব হয়ে যায়। এবং সাডেনলি এখানে এই ম্যানশনের মালিক ওয়াল্টার চলে আসে। হ্যাঁ গাইস, এর নাম হচ্ছে ওয়াল্টার, সে হচ্ছে এই ম্যানশনের মালিক। এখানে ওয়াল্টার ইভির সাথে পরিচিত হয় এবং এখানে অলিভিয়া তার পরিচয় আরও সুন্দর করে এখানে ওয়াল্টারকে জানিয়ে দেয় যে আসলে ইভি হচ্ছে আলেকজান্ডার ফ্যামিলি অর্থাৎ আমার ফ্যামিলির একটি অংশ, যারা তোমাকে অর্থাৎ ওয়াল্টারকে অনেক বছর ধরে সার্ভ করছে। তার মানে হলো গাইস আলেকজান্ডার ফ্যামিলির মেয়েরা বা আলেকজান্ডার ফ্যামিলি পুরো ফ্যামিলি এই ভিলি ফ্যামিলিকে অনেক বছর ধরে সার্ভ করছে, এই কথাটি আপনারা মনে রেখেন, এটি পরে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে ইভি অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে যায় ওয়াল্টারের উপর এবং ওয়াল্টার তাকে ম্যানশনের ভিতরে নিয়ে যায়। এবং ম্যানশনের ভিতরে যাওয়ার পর ফিল তাকে বলে যে সে কোথায় থাকবে। এবং এখানে ম্যানশনের ভিতরে খুব আজব আজব কিছু স্কাল্পচার ছিল। এখানে উল্লেখযোগ্য একটি স্কাল্পচার ছিল, সেটি হচ্ছে একটি ড্রাগনের যে একটি বাচ্চাকে ধরেছিল। ইভি এখানে ম্যানশনের ভিতরে নিজের রুমে গিয়ে তার মেড মিসেস সুইফটের সাথে দেখা করে। মিসেস সুইফট এখানে ইভির সাথে অনেক নাইসভাবে কথা বলে এবং এখানে মিসেস সুইফট অনেক ফ্রেন্ডলি ন্যাচারের ছিল। সাডেনলি এই ঘরটিতে ইভি একজনের পেন্টিং দেখতে পারে এবং এখানে সে দেখে যে জানালার ভিতরে রেলিংয়ের বদলে সূচালো জিনিস দেয়া আছে। এটি দেখে মিসেস সুইফট তাকে বলে এখানে অনেক স্ট্রাইকস আছে যেগুলো মানুষকে ক্ষতি করে, তাই জানালায় রেলিংয়ের বদলে এখানে এই সূচালো জিনিস দেয়া হয়েছে যাতে করে স্ট্রাইকস মানুষের ক্ষতি করতে না পারে। তো ওয়ালে যার পেন্টিং দেখেছে এটি হচ্ছে আমরা মুভি স্টার্টে যাকে দেখেছিলাম ইমিলিন, অর্থাৎ এটি হচ্ছে ইভির গ্রেট গ্র্যান্ড মাদার। এবং এখানে মিসেস সুইফট এটা বলে যে কয়েক মাস আগেই মিসেস ইভিলিনের মৃত্যু হয়েছে, মিসেস ইভিলিন ছিলেন এই ম্যানশনের মিস্ট্রেস।
এবং এখানে এগুলো বলতে গিয়ে মিসেস সুইফট অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ ইভিলিনের সাথে মিসেস সুইফটের বন্ডিং অনেক স্ট্রং ছিল এবং তাদের বন্ডিং ফ্রেন্ডের মতো ছিল। এগুলো বলে মিসেস সুইফট রুম থেকে চলে যায় এবং রাত্রে এখানে ইভি ঘুমানোর সময় তার ফ্রেন্ড গ্রেসের সাথে কথা বলছিল এবং সারিলি তার রুমের বাইরে ওয়াল্টার এসে নক করে। ওয়াল্টার এখানে সকালবেলা ফিল্ডের বিহেভিয়ারের জন্য তাকে সরি বলে এবং নর্মালি তার সাথে অনেক ফ্রেন্ডলি টাইপের কথা বলে এবং সেখান থেকে চলে যায়। ইভি তো আরও বেশি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল এখানে ওয়াল্টারের উপর। তার কিছুক্ষণ পর ইভি বাইরে চলে যায় জগিং করার জন্য। জগিং করতে করতে সে তার ম্যানশনের সামনে একটি জায়গা দেখতে পারে, জায়গাটি অনেকটি ফাঁকা ছিল এবং সেখানে বাস ছিল। সেখান থেকে সে খুব আজব আজব শব্দ পাচ্ছিল। সে যখন সেখানে তাকায় সে দেখতে পারে জানালা দিয়ে ওই মহিলাটির ছবি, অর্থাৎ তার গ্রেট গ্র্যান্ড মাদার যার ছবি তার রুমে টাঙানো আছে। এটি দেখে সে ভয় পেয়ে যায় এবং সাডেনলি তার ঘুম ভেঙে যায়। তার মানে গাইস, ইভি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। সাডেনলি সে তার রুমের সামনে কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করে, কিন্তু আসলে সেটি কিছুই ছিল না এবং এখান থেকে সে উঠে পানি নিতে চলে যায় নিচে। সে যখন তার রুম থেকে বের হয় সে দেখতে পারে যে নিচে এই ম্যানশনের বাটলার ফিল্ড মেডদেরকে সেখানে কিছু একটি শেখাচ্ছে এবং মেডদেরকে সে অর্ডার করছে। এখানে ফিল্ডের বিহেভিয়ার খুবই আজব টাইপের ছিল, তারপরেও ইভি কোনো কিছু বলে না। ইভিকে এখানে মিসেস সুইফট দেখে বলতে থাকে যে আপনার পানি দরকার আপনি আমাকে বলতেন, কিন্তু আপনি রাত্রেবেলা আপনার রুম থেকে বের হবেন না। এরপরের সিনে আমরা দেখতে পারি যে লাইব্রেরি থেকে অ্যালার্ম অর্থাৎ বেল বাজে এবং এখানে ফিল্ড এখানে ওই মেডদের ভিতরে এই মেডটিকে বলে লাইব্রেরির ভিতরে গিয়ে লাইব্রেরি ক্লিন করতে হবে। এখানে তো প্রথমে সে রাজি হয় না, কিন্তু ফিল্ডের বিহেভিয়ার খারাপ দেখে সে রাজি হয়ে যায় এবং এখানে উপর থেকে সমস্ত কিছু ইভি দেখছিল এবং ইভি রুমে চলে যায়। ওই মেয়েটি যখনই লাইব্রেরির ভিতরে ঢুকে ক্লিন করার জন্য বাইরে থেকে ফিল্ড লাইব্রেরিকে আটকে দেয়। হ্যাঁ গাইস, আটকে দেয় এবং সে নিজে সেখানে কোনো এক ধরনের মন্ত্র পড়তে থাকে। এখন লাইব্রেরির ভিতরে থাকা মেয়েটি যখন লাইব্রেরি ক্লিন করছিল, ওই মেয়েটি সাডেনলি কোনো কিছুর উপস্থিতিকে লক্ষ্য করে এবং আমরা ভিউয়ার্সরাও মুভিটি দেখার সময় বুঝতে পারি যে আশেপাশে কিছু একটি আছে। সেখানে থাকা ক্যান্ডেলের লাইট চলে গিয়েছিল এবং সেখানে সে ক্যান্ডেলটি আবারও জ্বালিয়ে দেয় চারিদিক যাতে আলোকিত হয় এবং আমরা এখানে সাডেনলি আওয়াজ শুনতে পারি অন্যরকম হয়ে যায় এবং এখানে সাইডে কোনো কিছুর প্রেজেন্স অর্থাৎ কোনো একটি ক্রিয়েচারের প্রেজেন্স বোঝা যায় এবং উপরে যখন মেয়েটি তাকায় সে খুব ভয়ঙ্কর এবং খুবই আশ্চর্যজনক একটি ক্রিয়েচারকে দেখতে পারে যে তার দিকে তাকিয়ে থাকে এবং তার উপর হামলা করে এবং সেখান থেকে তাকে টেনে ভিতরের দিকে নিয়ে চলে যায়। এখানে তো এই মেয়েটি এখানে ভ্যানিশ হয়ে যায় এবং এখানে পিয়ানোর উপর আমরা কোনো একটি ফিমেলের হাতকে দেখতে পারি। পরের সিন শিফট হয়ে যায় সকালে, যেখানে অলিভিয়া ইভিকে নিয়ে যায় তার পুরো ফ্যামিলি অর্থাৎ আলেকজান্ডার ফ্যামিলির সাথে ইভির দেখা করার জন্য। এখানে তার সমস্ত ফ্যামিলি মেম্বার অনেক বেশি খুশি এবং এক্সাইটেড ছিল ইভির সাথে দেখা করার জন্য, কারণ ইভি হচ্ছে আলেকজান্ডার ফ্যামিলির একমাত্র মেয়ে, কারণ এখানে সে ছাড়া আর কোনো মেয়ে নেই, এখানে সবই ছেলে। অলিভিয়ার এখানে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং এখানে সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার অর্থাৎ এই লোকটি হচ্ছে আলেকজান্ডার ফ্যামিলির সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার। এখন ইভি ফিল করতে পারছিল যে সে নিজেও একজন আলেকজান্ডার, অর্থাৎ সে এখানে সবার সাথে মিলিত হয় এবং এত বছর পরে সে তার ফ্যামিলি অর্থাৎ ব্লাড লাইনের সাথে দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে এবং সে সমস্ত ক্রেডিট অলিভিয়াকে দেয় এবং এখানে দুজন আবারও সুন্দর করে ওয়াইনের গ্লাসের সাথে নিজেরা গল্প করতে থাকে। এরপরে সিনে আমরা দেখতে পারি আবারও ফিল্ড এখানে দুইজন মেডকে অর্ডার করে যে বেসমেন্ট থেকে ওয়াইন গ্লাস নিয়ে আসতে হবে, কারণ তারা ওয়াইন গ্লাস প্রথমে ভেঙে ফেলেছে এবং এটাও বলা যায় তোমরা যদি গ্লাস না নিয়ে আসো তোমাদেরকে আমি ফায়ার করে দিব, কারণ তোমরা গ্লাস ভেঙেছো। সো এখন তোমাদেরই দায়িত্ব নিচের থেকে গ্লাস নিয়ে এসে দেওয়া, কারণ গ্লাস শর্টেজ। তো দুজন বেসমেন্টে ঢুকে পড়ে এবং গাইস, বেসমেন্টের দরজায় আমরা সেরকম রেলিংয়ে দেখতে পারি যেটি আমরা জানালায় দেখেছিলাম এবং এখানে মিস্টার ফিল করে কি সে এখানে বেসমেন্ট বাইরে থেকে লক করে দেয়। ভিতরে যখন একজন মেড কাজ করতে থাকে সেখানে আরেকজন মেড তাকে ভয় দেখানোর চেষ্টা করে অর্থাৎ ফান করে, কিন্তু কোনো সমস্যা হয় না।
তারপরে ভিতরে সে গ্লাস নেওয়ার জন্য হাত ঢুকায়, কিন্তু সে তার ঘাত আর বের করতে পারে না। কারণ সাডেনলি ওই পাশ থেকে কোনো একজন তার হাত ধরেছে, আর এই সাইডে অন্য মেয়েটি তার সামনে খুব ভয়ঙ্কর একটি ক্রিয়েচারকে দেখতে পারে, মনস্ট্রাস ক্রিয়েচার। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। তার মানে গাইজ, আমরা এখন বুঝতে পারছি এখানে শুধু একটি ক্রিয়েচার না, অনেক রকম অদ্ভুত ভয়ঙ্কর টাইপের ক্রিয়েচার আছে যারা এখানে মানুষদেরকে মেরে ফেলছে, অর্থাৎ বিশেষ করে মেয়েদেরকে মেরে ফেলছে। সো দুজন দুদিক থেকে ভয় পায়, এবং ওই ক্রিয়েচার এখানে মেয়েদের ঘাড় ভেঙে তাকে এখানে মেরে ফেলে। পরের সিন শিফট হয়ে যায়, আমরা দেখতে পারি যে ইভি গ্রেস তার ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে, এবং এখানে ওয়াল্টার তাকে একটি ড্রেস গিফট করেছে আজকে রাতের পার্টিতে পরার জন্য, এবং গ্রেস ওইটি দেখে খুব খুশি হয়ে যায় এবং গ্রেসের সামনেই সে ড্রেসটি পরে। কথা বলতে বলতে সাডেনলি ইভি এখানে খেয়াল করে যে তার জানালার নিচে একটি স্ট্রাইক এসেছিল, এবং জানালার ওই সূচালো জিনিস থাকার কারণে স্ট্রাইকটি সেখানে মারা গেছে। তার মানে সূচালো জিনিস না থাকলে স্ট্রাইক এখানে এসে হয়তো ইভির ক্ষতি করত। ইভির কাছে সব কিছু অনেক বেশি আজব লাগে, এবং ইভি সন্ধ্যাবেলা সেই পার্টিতে চলে যায় ড্রেসটি পরে, তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং এখানে অলিভিয়া এসে তাকে সঙ্গ দেয় এবং সবাই হাতে তালি দেয় যখন এখানে ইভি ঢুকছিল, এবং এখানে অলিভিয়া তাকে বলে যে তুমি এখন একজন আলেকজান্ডার, সো তোমাকে সবাই এখন সম্মান তো দিবেই। সাডেনলি পার্টিতে দুজন রিচ ফ্যামিলির দুজন মেম্বারকে দেখানো হয়, যার নাম হচ্ছে ভিক্টোরিয়া এবং লুসি। এখানে লুসি অনেক বেশি ফ্রেন্ডলি ন্যাচারের হয়, ইভি তার সাথে কথা বলে, এবং আমরা গাইজ যখন দেখেছিলাম যে অলিভিয়া ইভিকে এই ইংল্যান্ডের ম্যানশনে এনেছিল, সেখানে বলেছিল যে এখানে দুজনের বিয়ে আছে, তো সেখানে যে ব্রাইডটা থাকে ব্রাইডের সাথে লুসির অনেক ভালো সম্পর্ক আছে কিনা সেটি ইভি এখানে তাকে জিজ্ঞাসা করে। প্রথমে তো লুসি অনেক বেশি অবাক হয়ে যায়, লুসি অনেক টাইপের ভেবাচাকা খেয়ে যায় যে কার বিয়ে এখানে, কি কোন ধরনের বিয়ে, আমি তো কিছুই চাই না। বাট সাডেনলি সে তার কথা চেঞ্জ করে, সে বলে যে না, আমি ব্রাইডকে চিনি এবং তার সাথে আমার অনেক বছর ধরে অনেক ভালো সম্পর্ক। লুসি যখন জানতে পারে যে ইভি একজন আলেকজান্ডার, লুসি তাকে আরও বেশি সম্মান দিয়ে কথা বলে এবং বলে আমি অনেক বেশি খুশি কারণ আলেকজান্ডারের সাথে আমার দেখা হয়েছে। আমরা দুই ফ্যামিলি এবং তুমি, আমরা তিন ফ্যামিলি বহু বছর ধরে ভিলি অর্থাৎ ওয়াল্টারের ফ্যামিলিকে সার্ভ করছি। এখানে লুসি তো অনেক ভালো ছিল, বাট ভিক্টোরিয়া যে ছিল সে প্রথম থেকেই ইভি যখনই আলেকজান্ডার শুনেছে সে ইভিকে অত বেশি পাত্তা দিচ্ছিল না, এবং ইভির সাথে সে খুব রুডভাবে কথা বলে। যাই হোক, ইভি এগুলোকে ইম্পর্টেন্স দেয় না, এবং ইভি এখানে ওয়েট করছিল যে কখন ব্রাইড আর গ্রুম আসবে এবং সে বিয়ে দেখবে। এখানে তারা দুজন কথা বলছিল, সাডেনলি সেখানে ওয়াল্টার চলে আসে এবং ওয়াল্টার এখানে ইভিকে ডান্সের জন্য অফার করে। দুজন মিলে ডান্সই করছিল, কিন্তু ইভি ঠিক মতো ডান্স করতে পারছিল না, অর্থাৎ সে তো এভাবে অভ্যস্ত না। এটি যখন ওয়াল্টার বুঝতে পারে, সে ইভিকে নিয়ে তার ঘরের ভিতরে চলে যায় এবং তারা দুজন মিলে সেখানে গল্প করছিল। গল্প করতে করতে সাডেনলি তারা অনেক বেশি নিজেদের ভিতরে হারিয়ে যায় এবং দুজন মিলে কিস করে ফেলে। ইভি এবং ওয়াল্টার নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে জানালা দিয়ে ভিক্টোরিয়া সব কিছু দেখতে পারে, এবং ভিক্টোরিয়া এখানে যখনই কথা বলতে আসছিল ওয়াল্টারের সাথে, ওয়াল্টার তাকে বলে ভিক্টোরিয়া তুমি বুঝে শুনে চলো, নাহলে তোমার অবস্থাও কিন্তু খুব খারাপ হবে, তুমি বেশি বেরো না। তারপরে সিনে আমরা ইভিকে দেখতে পারি যে তার রুমে ঘুমাচ্ছিল, সাডেনলি তার বেডের উপর অর্থাৎ উপরে যে পর্দা থাকে তার উপরে একটি মনস্টার্স ক্রিয়েচারের হাত চলে আসে, এবং সে বারবার ইভির নাম নিচ্ছিল। ইভি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে খাটের নিচে পালিয়ে থাকে, এবং সেখানে একটি স্কাল্পচার ভেঙে যাওয়ায় সেই মনস্টারের অ্যাটেনশন অন্যদিকে চলে যায়, এবং সাডেনলি সেখানে ওয়াল্টার চলে আসে, এবং ওয়াল্টারকে দেখে ইভি অনেক বেশি খুশি হয়, কারণ ওয়াল্টার বলছে যে তোমার রুম থেকে আমি আওয়াজ পেয়েছি, দ্যাটস ওয়াই আমি তোমার রুমে এসেছি দেখার জন্য যে তুমি ঠিক আছো কি না। তারপরে স্কাল্পচার যেহেতু ভেঙেছে এবং সে এখানে লাইট জ্বালিয়ে দেখতে পারে, এবং এদিক থেকে সে ইভিকে তার নিজের রুমে নিয়ে যাবে ঠিক করেছে, কারণ ইভির রুমে ঘুমানোর মতো অবস্থা ছিল না, কারণ সেখানে একটি স্কাল্পচার ভেঙে গিয়েছে। এবং গাইস, এখানে এই স্কাল্পচারটি ভেঙে সেখানে একটি সূচালো জিনিস বের হয়েছে, অর্থাৎ মানে স্ক্রুড্রাইভারের মতো আর কি। এরপরে তারা দুজন কথা বলে এবং মিসেস সুইফটকে বলে ইভির রুমকে ক্লিন করতে। তারপরে ইভি চলে যায় ওয়াল্টারের রুমে তার সাথে থাকতে, দুজন মিলে শুয়েছিল এবং গল্প করছিল। এখানে ইভি বলে আমি অনেক খুশি, অনেক বছর পর আমি আমার ব্লাড লাইনকে পেয়েছি, আমি চাই সারা জীবন হ্যাপি থাকতে, স্বাধীন থাকতে, যাতে কেউ আমাকে আমার ফ্রিডমকে কোনো কিছু না বলতে পারে, এবং একজন ভালো পার্টনারকে চাই যার সাথে আমি সবসময় ভালো থাকবো। অ্যাট দ্য সেম টাইম
এখানে ওয়াল্টারও বলে যে সে তার লাইফে অনেক সাকসেসফুল, তার কাছে টাকা আছে, ম্যানশন আছে, সব আছে, শুধু এখন সে এমন কাউকে চায় যে তার টাকা পয়সা না, তার অনেস্টি দেখে তাকে ভালোবাসুক এবং তার সাথে সারা জীবন থাকুক। কথাই বলছিল ওয়াল্টার, সাডেনলি সে দেখে ইভি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা যখন ইভির ঘুম ভাঙে, ইভির সামনে ভিক্টোরিয়া এবং লুসিকে দেখতে পারে, যারা তাকে স্পাতে নিয়ে যাওয়ার জন্য বলে। সবাই স্পাতে চলে যায় এবং ওখানে ভিক্টোরিয়া খুবই রুডভাবে কথা বলছিল ইভির সাথে। সে ইভিকে বলে, তুমি ওয়াল্টারের পাস্ট না জেনে ওয়াল্টারের সাথে থেকো না। এখানে ইভি বলে, প্রত্যেকটি মানুষেরই নিজস্ব পাস্ট আছে, আমি কেন ওয়াল্টারের পাস্ট দেখে তাকে জাজ করব। এখানে ভিক্টোরিয়া উঠতে বসতে প্রত্যেকটি কথায় ওয়াল্টারকে নিয়ে টানছিল, তো এগুলো একটু ইভির ভালো লাগছিল না। সাডেনলি সেখানে তার আঙ্গুলে কোনো কিছুতে লেগে কেটে যায়, অর্থাৎ আঙ্গুলের নখের সাইডে কেটে যায়, এবং এখানে ভিক্টোরিয়া পুল থেকে উঠে তার আঙ্গুলটিকে সাফ করে, অর্থাৎ ব্লাডটিকে থামানোর জন্য এটি সাফ করে। এটি দেখে ইভি অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভিক্টোরিয়া তাকে থেকে হাসতে থাকে। ইভির খুব আজব লাগে, ইভি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ইভি সেই লক হওয়ার লাইব্রেরিটিকে দেখতে পারে এবং ইভি জানতো যে মিস্টার ফিল্ড, অর্থাৎ সেই বাটলার, চাবি কোথায় লুকায়। সে সেখান থেকে চাবিটি নিয়ে লুকিয়ে লুকিয়ে লাইব্রেরি খোলে এবং লাইব্রেরির ভিতরে ঢুকে যায়। লাইব্রেরির ভিতরে সে ওয়াল্টারের টেবিল দেখতে পায় এবং টেবিলের উপরে সে যা দেখে সেটি দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে এখানে তার নিজের ফেসবুক আইডি, তার রিলেটিভস, তার মা এবং প্রত্যেকটি ইনফরমেশন ছিল ইভির ব্যাপারে এবং সেগুলো প্রিন্ট আউট করা ছিল, এবং সে কোনো ক্রিমিনাল না তো সেটিও ছিল। এগুলো দেখে ইভি অনেক বেশি রাগ করে এবং ইভি তাড়াতাড়ি গিয়ে তার ব্যাগ গুছাচ্ছিল, সে এখান থেকে চলে যাবে। কিন্তু যখনই এখানে ওয়াল্টার তাকে দেখা করতে এসেছিল এবং সে দেখে যে ইভি চলে যাচ্ছে, ইভি তাকে বলে যে তুমি আমার ওপর অনেক আগে থেকেই নজরদারি করছো, সো আমি এখানে থাকবো না, আমি চলে যাব। এখানে ওয়াল্টার তাকে জানায়, আমি তোমার ওপর কোনো নজরদারি করিনি, তুমি আলেকজান্ডার ফ্যামিলি এবং তুমি আমার বাড়িতে এসেছো আমার সাথে থাকতে, সো আমার তো উচিত যে তোমার ইনফরমেশন নেওয়া যে তোমার ব্যাকগ্রাউন্ড খারাপ কি না। তুমি আমার জায়গায় থাকলে এভাবে ইনফরমেশন তুমিও নিতা। তো এভাবে কথা বলতে বলতে ইভি অনেক বেশি কনভিন্সড হয়ে যায় এবং দুজন আবারও রাগারাগি না করে ঠিকভাবে কথা বলতে থাকে। দুজন দুজনের সাথে অনেক বেশি খুশি ছিল এরকম দেখাচ্ছে, এবং দুজন দুজনের মধ্যে আবারও হারিয়ে যায় এবং দুজন মিলে ইন্টিমেট হয়। তারপরে যখন তারা দুজন শুয়ে গল্প করছিল, এখানে ওয়াল্টার ইভিকে বিয়ের জন্য প্রপোজ করে এবং বলে যে আমরা এখনই বিয়ে করব। এখানে ইভি মনে করে যে ওয়াল্টার তার সাথে দুষ্টামি করছে, কারণ বিয়ের জন্য ইভি অবশ্যই রেডি ছিল, বাট এখনই বিয়ে করার কথা এটি ইভি মজা মনে করছিল। তারপরে সিন শিফট হয়ে যায় একটি ডিনার টেবিলে, যেখানে সমস্ত গেস্টরা এসেছিল। এখানে তিনটি ফ্যামিলি ছিল। ফার্স্ট ফ্যামিলি হচ্ছে আলেকজান্ডার ফ্যামিলি, অর্থাৎ ইভি, সেকেন্ড হচ্ছে ভিক্টোরিয়া, থার্ড হচ্ছে লুসি। এখানে ইভি বলছিল ব্রাইড অ্যান্ড গ্রুম কখন আসবে। আর গাইস, এখানেই খোলে এই মুভির আসল রহস্য। আসলে এখানে ওয়াল্টার এবং ইভির বিয়ের কথা হচ্ছিল, তার মানে আজকে এখানে এদের দুজনের বিয়ে হবে। মুভি স্টার্টে যে বিয়ের কথা বলা হয়েছিল, ওটি আসলে কোনো বিয়ে ছিল না, ওটি শুধুমাত্র ইভিকে এই জায়গায় নিয়ে আসার জন্য একটি বাহানা ছিল। আর গাইস, আরও একটি বড় রহস্য হচ্ছে, এখানে ওয়াল্টার হচ্ছে একটি ভ্যাম্পায়ার। হ্যাঁ গাইস, সে হচ্ছে একটি ভ্যাম্পায়ার, ড্র্যাকুলা ভ্যাম্পায়ার, এবং সে এই পৃথিবীতে কয়েকশো বছর ধরে আছে। এবং এখানে আলেকজান্ডার ফ্যামিলির ফার্স্ট যে মেয়ে ছিল, অর্থাৎ ইভিলিন, যাকে আমরা মুভির ফার্স্টে দেখেছিলাম সুইসাইড করতে, অর্থাৎ যে হচ্ছে ইভির গ্রেট গ্র্যান্ড মাদার, তার সাথে ওয়াল্টারেরই বিয়ে হয়েছিল। হ্যাঁ গাইস, এখানে ওয়াল্টার ইমিলিন, ভিক্টোরিয়া এবং লুসিকে বিয়ে করেছিল, কারণ এই তিন ফ্যামিলি থেকে সে অনেক বেশি শক্তি পায় এবং বদলে সে তিন ফ্যামিলিকে প্রসপারিটি এবং ওয়েলথ প্রোভাইড করে। এবং এখানে সাডেনলি মিস্টার ফিল করে কি, সেখানে একজন মেয়েদের গলা কেটে ফেলে। এটি দেখে ইভি অনেক বেশি ভয় পেয়ে যায়। ইভি এখান থেকে উঠে যেতে চাচ্ছিল এবং এখানে সেই রক্ত, অর্থাৎ সেই মেয়েটির রক্ত মিস্টার ফিল সবাইকে দেয় এবং সবাই সে ব্লাড পান করা শুরু করে। এখানে ওয়াল্টার বলে যে এমিলিন কিছুদিন আগে মারা যাওয়ার কারণে আমাদের যে অ্যালায়েন্সটা আছে তিনটি ফ্যামিলির সাথে, আমার বন্ডিং, সেটি নষ্ট হয়ে গিয়েছিল। সো এখন যেহেতু ইভির ফ্যামিলির ব্লাড লাইনের অংশ, অর্থাৎ 50% মিললেও এখানে যেহেতু ইভিকে পাওয়া গেছে, সো ইভিকে দিয়ে এখন সেই অ্যালায়েন্সটি ফুলফিল করবে। আর গাইস, আমরা এটাই জানতে পারি এখানে
ওয়াল্টারের সাথে ইমিলিনের বিয়ে হওয়ার কারণে ইমিলিন সেখানে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল ওয়াল্টারের মতো, এবং এখানে ইমিলিনের কোনো কিছুই ভালো লাগেনি, এজন্য ইমিলিন বাধ্য হয়ে সুইসাইড করেছিল। কিন্তু ইমিলিনের ব্লাড লাইন যেহেতু এখন তারা পেয়ে গেছে, সো তাদেরই অ্যালায়েন্স ফুলফিল হবে, এবং এখানে ওয়াল্টার ইভিকে বিয়ে করবে যাতে ইভিকে বিয়ে করে ইভির ব্লাড থেকে সে অনেক বেশি পাওয়ার পায়। ইভি প্রত্যেকটি মানুষের রিয়াকশন, লুসি ভিক্টোরিয়ার আসল পরিচয় যে তারাও দুজন কিন্তু ভ্যাম্পায়ার, কারণ তারা দুজনও ওয়াল্টারের সাথে বিয়ে করেছিল এবং ওয়াল্টারের সাথে যার বিয়ে হবে সেই ভ্যাম্পায়ার হয়ে যাবে কিছু সময়ের জন্য। এগুলো দেখে শুনে ইভি চিন্তা করে সে সেখান থেকে পালিয়ে যাবে। সে যখনই সেখান থেকে যেতে যায় ওয়াল্টার তাকে থামায় এবং ওয়াল্টার তাকে বলে তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি হবে আমার ওয়াইফ। এর পরের সিনে আমরা দেখি যে ভিক্টোরিয়া এবং লুসি মিলে এখানে ইভিকে বেসমেন্টে আটকে রাখে, এবং এখানে লুসি তাকে জানায় যে যখনই তোমার সাথে ওয়াল্টারের বিয়ে হবে ওয়াল্টারের পাওয়ার অনেক বেড়ে যাবে। বিয়ের সময় যখন ওয়াল্টার নিজের ব্লাড তোমাকে খাওয়ার জন্য অফার করবে, তুমি যখনই তার ব্লাডটি পান করবে তুমি তার পাওয়ারের কিছু অংশ পাবে, তার মানে তুমিও ভ্যাম্পায়ার হয়ে যাবে, তোমার ক্ষুধাও বেড়ে যাবে এবং তুমি প্রসপারিটি পাবে। আর এখানে এগুলো শুনে ইভির অনেক বেশি রাগ হচ্ছিল এবং সে ভয় পাচ্ছিল, এবং এখানে তারা তাকে এটাও জানায় যে যখন ওয়াল্টার তোমার রক্ত পান করবে ওয়াল্টার পাবে ইমমর্টালিটি, তার মানে অমরত্ব, এবং তার সাথে সাথে তার সমস্ত শক্তিও বেড়ে যাবে। এটির একটি কারণ এই কারণে সে বছরের পর বছর অর্থাৎ কয়েকশো বছর ধরে এই পৃথিবীতে বিরাজ করছে, সে এই তিন ফ্যামিলির মেয়েদের ব্লাড থেকে অনেক বেশি পাওয়ার পায়, এবং এই কারণে যুগের পর যুগ বছরের পর বছর ধরে এই তিন ফ্যামিলির সাথে ওয়াল্টারের ফ্যামিলির অনেক বেশি কানেকশন। এখানে লুসির বয়স ছিল 100 বছরের কাছাকাছি এবং ভিক্টোরিয়ার বয়স ছিল 500 বছর, এবং এগুলো শুনে ইভি অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল, এবং ভিক্টোরিয়া তাকে এখানে কনফ্রন্ট করে যে সেদিন রাতে তার রুমে ভিক্টোরিয়াই গিয়েছিল, অর্থাৎ ভিক্টোরিয়া ভ্যাম্পায়ার রূপে তার রুমে গিয়েছিল একটু মজা করতে, কিন্তু সেখানে যেহেতু ওয়াল্টার চলে আসে সেখান থেকে ভিক্টোরিয়া চলে যেতে বাধ্য হয়। পরে সিনে ভিক্টোরিয়া এখানে ইভিকে একটি কফিনের ভিতরে বন্ধ করে কফিনটি লক করে সেখান থেকে চলে যায়। ভিতর থেকে ইভি অনেক চেষ্টা করে কফিনটিকে খোলার জন্য, কিন্তু সে কোনোভাবেই খুলতে পারছিল না। সাডেনলি মিসেস সুইফট সেখানে চলে আসে এবং মিসেস সুইফট তাকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। মিসেস সুইফট তাকে জানায় যে এখানে ওয়াল্টারকে একভাবেই মারা যেতে পারে যে কোনো সুচালো জিনিস দিয়ে তার হার্টে, অর্থাৎ সেদিন যে স্ট্যাচুটি ছিল সেটির অর্ধেক অংশ দিয়ে তুমি তার হার্টে স্ট্যাপ করবে তাহলে সে মারা যাবে, অথবা তার মাথা কেটে মারা যেতে পারে, অর্থাৎ আগুনে পুড়েও তুমি তাকে মারতে পারবে। এটি বলে সে সেখান থেকে তাকে চলে যেতে বলে। সাডেনলি সেখান থেকে সে চলে যেতে থাকে, কিন্তু বেসমেন্টে আরেকটি রুমে ছিল মিস্টার ফিল, সেখানে সে লাশদেরকে ঠিক করছিল, এবং এখান থেকে যাওয়ার সময় সে ওই রুমে পালিয়ে যায়। তারপর সুযোগ বুঝে ওই রুম থেকে বের হয়ে ইভি চলে যায় বাইরে হেল্পের জন্য। ম্যানশন থেকে বের হয়ে সে সামনে একটি বাড়ির জানালা দেখতে পারে এবং সেখানে সে হেল্প লিখে তাকে হেল্প করার জন্য, তো ভিতর থেকে সেই মহিলাটি তাকে হেল্প করার ডিসিশন নেয়। এখানে ইভি অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে প্যালেস থেকে পালিয়ে এসেছিল এবং এখন হয়তো সে বেঁচে যাবে। সে ভিতরে যায় এবং সেই মহিলাটি তাকে চা অফার করে, সে চা হাতে নেয় এবং চা খেতে খেতে সাডেনলি সে দেখতে পারে যে ওয়ালের ভিতরে ওয়াল্টারের ফ্যামিলির যে সমস্ত মেড আছে সেখানে এই মহিলাটির ছবি। হ্যাঁ গাইস, তার মানে এই মহিলাও হচ্ছে দ্য ভিলি, অর্থাৎ ওয়াল্টারের এক্স মেড। সো সে অবশ্যই তার উপর লয়াল। এখানে সে যা করে সে ফোন করে ওয়াল্টারকে সব কিছু জানিয়ে দেয়, এবং এখানে ইভি করে কি তার হাতের গরম চাটি ওই মহিলার হাজব্যান্ডের মুখের উপর ছুঁড়ে মারে, মেরে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে পালাতে পারে না কারণ সেখানেই সেই মহিলাটি তার মাথায় কিছু মেরে অজ্ঞান করে দেয়। তার যখন জ্ঞান ফিরে সে দেখে তার সামনে ওয়াল্টার বসে আছে এবং তার সামনে একটি মেয়েকেও সে শুয়ে রেখেছে, অ্যাজ ওয়াল্টার ওই মেয়েটির রক্ত এখন পান করবে। এখানে ইভি তাকে জিজ্ঞাসা করে আসলে তুমি কে? এখানে ওয়াল্টার তাকে বলে আমার তো অনেক নাম, বাট মেইনলি আমি হচ্ছে দ্য সন অফ ড্র্যাকুলা, তার মানে আমি একজন ড্র্যাকুলা এবং আমি অনেক শক্তিশালী ভ্যাম্পায়ার, এবং আরও শক্তিশালী এবং ইমমর্টাল হওয়ার জন্যই আমি তোমাকে বিয়ে করব, এবং বছরের পর বছর এটিই হয়ে আসছে। যদি ইভিলিন সুইসাইড না করতো তাহলে এখনও ইভিলিনই আমার সাথে থাকতো এবং আমি বরাবরের মতো সবসময় ইমমর্টাল হতাম। ইভির কিছুই করার থাকে না চুপচাপ থাকা ছাড়া, এবং পরের দিন তারা বিয়ে করে। ইভি এখনও চাচ্ছিল যে সে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু পালানোর কোনো উপায় নেই। বিয়ে করার সময়
একটি মেয়েটিকে ওয়াল্টার সেখানে ঝুলে রেখেছিল অ্যাস তাদের বিয়ের রিচুয়াল শেষ হলে ওই মেয়েটির রক্ত তারা পান করবে। এখানে ইভি বুঝতে পারছিল না যে সে কীভাবে সেই মেয়েটিকে ছাড়াবে, কারণ কোনো নিষ্পাপ মানুষের কষ্ট তার সহ্য হয় না। এখানে বিয়ের রিচুয়ালের সময় যা হয়, ওয়াল্টার তাকে নিজের ব্লাড অফার করে এবং এখানে ইভি তার ব্লাডকে পান করে। পান করে সে নিজেও তথাকথিতভাবে ভ্যাম্পায়ার হয়ে যায় এবং তার নখ সেখানে বড় বড় হয়ে যায়। এবং যখনই সেখানে ওয়াল্টার সেই মেয়েটির রক্ত পান করতে যায়, এখানে মেয়েটিকে বাঁচানোর জন্য সেখানে থাকা ক্যান্ডেলকে কার্টেন্সের কাছে ছড়িয়ে দেয় ইভি এবং চারিদিকে আগুন ধরে যায়। এবং সুযোগ বুঝে সে ওই সূচালো জিনিস দিয়ে ওয়াল্টারের হার্টে স্ট্যাব করে দেয় এবং ওয়াল্টার সেখানে পড়ে যায়। সে এখানে ইমমর্টাল হতে পারলো না, কারণ ইভি তো তার রক্ত পান করেছে কিন্তু সে তো ইভির রক্ত পান করতে পারেনি, দ্যাটস ওয়াই সে ইমমর্টাল হতে পারলো না। এবং সেখানে যেহেতু তার হার্টে সে স্ট্যাব করেছে, তার ওল্ড ফর্ম অর্থাৎ বৃদ্ধ ফর্ম সেখানে ছুটে আসছিল। এবং এখানে ভিক্টোরিয়া খুবই কান্নাকাটি করে এবং ভিক্টোরিয়া এখানে ইভিকে মারতে যায়। লুসি তাকে থামায়। লুসি তাকে বলে, আর কত আমরা এমন করব, তুমি সেখানে ইভিকে যেতে দাও, তুমি ইভিকে ছেড়ে দাও। এবং সাডেনলি তাদের দুজনের ভিতরে মারামারি হতে থাকে এবং একটি স্কাল্পচারের একটি অংশ তাদের দুজনের পেটে ঢুকে যায় এবং দুজন সেখানে ছাই হয়ে যায়। এই কারণেই মিসেস সুইট বলেছিল রাত্রেবেলা আপনি যেন রুম থেকে বের হবেন না। তারপরে সিনে মিস্টার ফিলের সামনে চলে আসে ইভি এবং মিস্টার ফিল এখানে একটি বড় জিনিস দিয়ে তাকে মারতে যায়, কিন্তু ইভি উল্টা মিস্টার ফিলকে মেরে ফেলে। এবং এখানে নিচে এখনও ওয়াল্টার বেঁচে ছিল এবং ওয়াল্টার এখানে ইভির গলা চেপে ধরে এবং ইভি সেখানে মারাই যাচ্ছিল। কিন্তু সাডেনলি ইভি একটি ট্রিক খাটায়, সে একটি ওয়্যার দিয়ে এখানে ওয়াল্টারের হাত কেটে ফেলে। হ্যাঁ গাইস, ওয়াল্টারের হাত কেটে গেলে ফেলার কারণে ওয়াল্টার সেখানে পড়ে যায় এবং ওয়াল্টার আস্তে আস্তে আগুনের দিকে যেতে থাকে এবং সে সেখানে আগুনে পুড়েই মারা যায়। ওয়াল্টারের মারা যাওয়ার সাথে সাথে এখানে ইভির সমস্ত পাওয়ার শেষ হয়ে যায়। হ্যাঁ গাইস, তার মানে ইভি আবারও ভ্যাম্পায়ার থেকে আগের মতো মানুষে রূপান্তরিত হয়ে যায়। ইভি এখন নিজেকে ফ্রি মনে করে এবং সে চিন্তা করে যে সে বেঁচে গেছে। ইভি সেখান থেকে চলে যায় এবং এখন কোনো খারাপ কিছু ইভিকে আটকাতে পারবে না। এবং ইভি চলে যাওয়ার পরে সে সেখানে অলিভিয়াকে দেখতে পারে যে তার অফিসে যাচ্ছিল। অলিভিয়া সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। এখন ইভি তার ফ্রেন্ড গ্রেসের সাথে মিলে ঠিক করে অলিভিয়াকে উচিত শিক্ষা দেবে, কারণ অলিভিয়া তাকে মিথ্যা কথা বলে অর্থাৎ মিথ্যা ইনভিটেশনের কথা বলে তাকে এখান থেকে নিয়ে গিয়েছিল। সো তারা দুজন এখন অলিভিয়াকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দুজন সেখান থেকে যেতে থাকে। আর দ্য ইনভিটেশন 2022 মুভিটি এখানেই এন্ড হয়ে যায়।